এই অধ্যাপক গোলাম আজম সহ ভাষা সৈনিকদের নামে একদিন ইনশাআল্লাহ এই দেশে বিশ্ববিদ্যালয় হবে, এই দেশে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণ, রোডের নামকরণ তাদের নামে একদিন হবে ইনশাআল্লাহ। আজকে যাদেরকে যাদের উপরে নির্যাতন চালানো হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে, ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে আবার একদিন তাদের নামে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির নামে সেই আজহার বিশ্ববিদ্যালয়ের মতো, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ব্যক্তিকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, বাট সে পড়ে বুঝতেছে না যে তাকে কী পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আজকে ডাকসুর নাম পলক থেকে সে অধ্যাপক গোলাম আজমের নাম মুছে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জুলুম নির্যাতন করে কিন্তু কাউকে দমিয়ে রাখা যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাদের ত্যাগের এবং কুরবানির কারণে, যাদের শাহাদাতের অমীয় সুদা পানের মাধ্যমে আমাদের এই আন্তর্জাতিক স্বীকৃতি, আমাদের মায়ের ভাষায় কথা বলার আইনি অধিকার, নৈতিক অধিকার আমরা খুঁজে পেয়েছি, আমরা আজকের এই দিনে সে শহীদদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আমরা কামনা করছি। এই দিন যারা শাহাদাতের অমীয় সুদা পান করেছেন, ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোত্তম মর্যাদা কামনা করি। আমাদের স্বাধীনতার এদেশের যে ভিত্তি, সেই ভিত্তিটা স্থাপিত হয়েছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষা আন্দোলনের সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই, সেই বিজয়ের উপরে দাঁড়িয়েই কিন্তু একাত্তরে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে যত গণ অভ্যুত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার যত সংগ্রাম, এই সব কিছুর সূচনা এবং প্রেরণা কিন্তু ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের ইতিহাস আজকে জাতির সামনে যেভাবে তুলে ধরার দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে সেটি জাতি কিন্তু দেখতে পায় নাই। আজকে প্রতি বছরে আমরা দেখতে পাই যে 71 সালে স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়া যাচ্ছে, অথচ তারা এই আন্দোলনের প্রেরণার উৎস হিসাবে কাজ করেছে। আমাদের সেই ভাষা শহীদদের এবং যারা এখানে নির্যাতিত হয়েছে তাদের তালিকা জাতি কিন্তু এখনও জানতে পারে নাই। এর কারণ একটাই, সেটি হচ্ছে এই আন্দোলনটি যাদের নেতৃত্বে হয়েছে তারা কিন্তু সকল ইসলামপন্থী ছিলেন। এর কারণ একটাই, সেটি হচ্ছে আন্দোলনের নেতৃত্ব যে দিয়েছেন তমিদুল মজলিস, এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং এই আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ডাকসুর তৎকালীন জিএস ভাষা সৈনিক, বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং কেয়ারটেকার সরকারের উপকার অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ। তিনি সেদিন এই আন্দোলনের অন্যতম ভূমিকা রেখেছিলেন। তিনি সেদিন উর্দুকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল, তার প্রতিবাদ করে সেখানে কিন্তু মানপত্র পাঠ দায়িত্ব কিন্তু তার উপরে অর্পিত হয়েছে। তিনি কিন্তু সেদিন সে মানপত্র পাঠ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ইতিহাস আজকে ভিন্নভাবে রচিত হয়েছে। আজকে ডাকসুর নাম পলক থেকে সে অধ্যাপক গোলাম আজমের নাম মুছে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এটি হচ্ছে হীনমন্যতা এবং সংকীর্ণতার স্বামী। যারা এই সংকীর্ণতার উর্ধে উঠতে পারবে না তাদের পক্ষে অন্তত এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই জন্যে ডাকসুর তৎকালীন সেই আন্দোলন সংগ্রাম, ভাষার সেই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যাদের নেতৃত্বে সেদিন অনুষ্ঠিত হয়েছে তারা সকল ইসলামপন্থী ছিলেন, তারা দেশপ্রেমিক ছিলেন, তারা প্রত্যেকেই আল্লাহতে বিশ্বাস করতেন এবং তাদের নৈতিক চরিত্র যদি আজকে পর্যালোচনা করা হয় তাহলে আমরা তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবেই কিন্তু খুঁজে পাই। পৃথিবীর কোটি কোটি মানুষ আজকে বাংলা ভাষায় কথা বলছে, এটি তাদের অবদান। আল্লাহ তাআলা মানুষকে এই ভাষার যে নিয়ামত, এক একজনের এক এক ভাষার মাধ্যমে তার মত প্রকাশের যে সুযোগ, এটি আল্লাহর দেয়া নিয়ামত, সুতরাং এটিকে কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। কিন্তু অধ্যাপক গোলাম আজম সহ ভাষা সৈনিক হিসাবে যারা ভূমিকা পালন করেছিলেন, জাতি কিন্তু এই শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মানের পরিবর্তে তাদেরকে কিন্তু এই বর্তমান সরকার তাদের উপরে জুলুম চালিয়েছে, তাদের উপরে নিষ্পেষণ চালিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি ইতিহাস একদিন অন্যভাবে লিখিত হবে। এই অধ্যাপক গোলাম আজম সহ ভাষা সৈনিকদের নামে একদিন ইনশাআল্লাহ এই দেশে বিশ্ববিদ্যালয় হবে, এই দেশে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণ, রোডের নামকরণ তাদের নামে একদিন হবে ইনশাআল্লাহ। আজকে যাদেরকে যাদের উপরে নির্যাতন চালানো হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি
তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে, ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে আবার একদিন তাদের নামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে সেই আজহার বিশ্ববিদ্যালয়ের মতো, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা আজকে বলবো যে এই জুলুম নির্যাতন করে কিন্তু কাউকে দমিয়ে রাখা যায় না। আজকের জাতির যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য অধ্যাপক গুলাম আজমি কিন্তু ফর্মুলা দিয়েছে। সেই ফর্মুলাটি হচ্ছে বিশ্বব্যাপী সমাদৃত এবং গ্রহণযোগ্য একটি ফর্মুলা ছিল, সেটি হচ্ছে কেয়ারটেকার সরকার। এই আওয়ামী লীগ কিন্তু এই কেয়ারটেকার সরকারের আন্দোলন করেই কিন্তু ক্ষমতা এসেছে, কিন্তু তারা ক্ষমতা এসে তারা সেটিকে বাদ দিয়েছে। কিন্তু জামাত ইসলামী এবং অধ্যাপক গুলাম আজম এই কেয়ারটেকার সরকারের প্রবক্তা। আপনারা যতই ইতিহাসকে বিকৃত করার, মুছে ফেলার প্রচেষ্টা চালান না কেন, বরং জাতি তাদেরকে শ্রদ্ধাভরি কিন্তু স্মরণ করছে এবং তাদের জাতির কাছে তাদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে মনে করি আমরা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, এই ভাষার অধিকার শুধুমাত্র কাগজপত্রে এবং আবেগে এখনও প্রতিষ্ঠিত। আমাদের এখনও পাঠ্যপুস্তক, উচ্চশিক্ষার পাঠ্যপুস্তকগুলো কিন্তু এখনও বাংলায় রচিত হয়। আমাদের হাইকোর্টের রায় অনেকবার আমরা শুনেছি যে বাংলায় দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু এখনও হাইকোর্টের রায় ব্যক্তিকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, বাট সে পড়ে বুঝতেছে না যে তাকে কী পানিশমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল অধিকার প্রতিষ্ঠা করবার জন্যে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। তাই আসুন আমাদের ভাষা সৈনিকদের জন্য আমরা যেমন তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি, তাদের অবদানকে আমরা অবিস্মরণীয় যে অবদান, বিশেষ করে ভাষা সৈনিক অধ্যাপক গুলাম আজম, তিনি একদিকে যেমনি ভাষার জন্য ভূমিকা রেখেছেন, আরেকদিকে আজকের সবচেয়ে সমাদৃত জনপ্রিয় সেই ফর্মুলা কেয়ারটেকার সরকারের প্রবক্তা এবং বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা একটি সুখী সমৃদ্ধশালী নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরির কারখানা বাংলাদেশ জামাত ইসলামীর একটি বৃহৎ ইসলামিক রাজনৈতিক দলের আমির হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আমরা আজকে বিশেষ করে সেই তাকে স্মরণ করছি। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে উত্তম জাজাই খায়ের দান করুন, তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা আল্লাহ তালা দান করুন, তাকে রেখে যাওয়া অসমাপ্ত কাজকে আঞ্জাম দেওয়ার জন্য এদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের এই লড়াইয়ে ভূমিকা পালনের জন্যে ভাষা দিবসের আজকের এই আলোচনা সভা থেকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি। আল্লাহ তালা আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমরা দেশবাসীকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে ভাষা সৈনিকদের রেখে যাওয়া সে কাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালাম।